ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য বাংলাদেশ ভারতের যৌথ পূর্বাভাস বা সতর্কতা ব্যবস্থা আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি স্মরণীয় সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান সকালে জাতীয় প্রেস ক্লাবে ফেনি সাংবাদিক ফোরাম আয়োজিত সাম্প্রতিক বন্যা কারণ ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানের মূল প্রবন্ধে অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার এবারের বন্যার পাঁচটি কারণ তুলে ধরেন যার মধ্যে রয়েছে বাংলাদেশকে রকম আগাম সতর্ক বার্তা না দিয়ে ভারতের বাঁধ বা ড্যাম খুলে দেওয়া নদীর নাব্যতা কমে যাওয়া নদীর পানি প্রবাহে বাধা দিয়ে মাছ ছাড়া অন্য নিয়ে কিন্তু কিন্তু আমাদের সিস্টেম সুতরাং আমরা যদি আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন যেটি উনিশশো সালে সেটা আমরা সাইন করি তাহলে কিন্তু একটা দ্বিপাক্ষিক দায় দায়িত্ব কিন্তু চলে আসে এখন এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসছে এই কনভেনশনটা করার